আয় বস তো, বস এখানে বস। হ্যাঁ রে, তুই যা বলছিস সেগুলো শুনে তো আমার 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 হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেঘ এত কাণ্ড করেছে, মা আমার নিজেরই কেমন যেন করছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না ও কি করে করছে সব। মা আমি নিজের কথা ভাবছি না, দেখো ও তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। কি একটা বিপদ ডেকে আনছে মা ও। হ্যাঁ ময়ূরী, মেঘ মেঘ নিজে নিজে থানায় গিয়ে বাড়ির সকলের নামে কমপ্লেন করেছে। হ্যাঁ এত কাণ্ড করেছে, এত উন্নতি হয়েছে ওরা। আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। শেষ পর্যন্ত বাড়ির লোকের হাতে হাত করা পড়াবে নাকি? হ্যাঁ মা, তুমি ভাবতে পারছো, ভাবতে পারছো কি জেঠুমণি জেঠিমণি এদের মতো রেসপেক্টেড মানুষ তারা ওখানে বসে বসে নাকি নিজের হাতের ছাপ দিচ্ছে। এই দেখো পুরো 10টা আঙুলের ছাপ নিয়েছে এসেছিল তারা, পুরো বাড়ি শুদ্ধ লোক ছাপ দিচ্ছে। এই চুপ করবি তুই, আমাকে কামা দে এবার। ওই জেঠুমণি আর জেঠিমণির কথা না আমি ভাবতে পারছি না, আমি ভাবছি তোর অপমানের কথা। ওকে কে অধিকার দিয়েছে তোকে অপমান করার? তা আমার বাড়ি শুদ্ধ সব লোকের সামনে কি করেছে মেঘ? থানায় গিয়ে নালিশ? মেঘ এত বড় একটা স্টেপ নিল কি গো? এখানে চুপটি করে দাঁড়িয়ে কি শুনছো? তোমার ছোট মেয়ের গুণকীর্তনের কথা শুনেছ? অনেকটা শুনেছি, বাকিটা আন্দাজ করতে পারছি। ও তাহলে তুমি আন্দাজ করতে পারছো? তোমার আন্দাজের না তারিফ না করে আমি আর থাকতে পারছি না। এই ঘটনাটা যদি আমার চোখের সামনে ঘটতো না তাহলেও বিশ্বাস করতে আমার কিছুটা সময় লাগত। কি বানিয়েছো, কি সাংঘাতিক তৈরি করেছো তুমি তোমার ছোট মেয়েকে! কি দুর্বুদ্ধি তার মাথায়! মেঘের মাথায় কোনো দুর্বুদ্ধি নেই, কোনোদিন ছিলও না, কোনোদিন থাকবেও না। যার মাথায় দুর্বুদ্ধি আছে সে বারবার মেঘকে বিপদে ফেলার চেষ্টা করছে। বাবা কে গো? হ্যাঁ তোমার ছোট মেয়ে কে? সে কি রানী ভিক্টোরিয়া নাকি? হ্যাঁ যে কেউ তাকে প্রতিপদে বিপদে ফেলার চেষ্টা করবে, কার এত দায় পড়েছে যে ওকে বিপদে ফেলে তার কার্যোদ্ধার করবে কে? সেটাই হয়তো জানার চেষ্টা করছে ও, যে কে বারবার ওকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাহলে তো ঠিকই করেছে না? একটা মানুষ যদি মার খেতে খেতে একবারও রুখে না দাঁড়ায় তাহলে তো তাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া হয়। নরম মাটিতে তো বেড়াল বেশি আঁচড়ায়, তাই না? বাবি তুমি এখনো, তুমি এখনো এসব বলছো কেন বলো তো? তুমি এখনো মেঘের হয়ে কথা বলছো কি করে? না মা দাঁড়ো, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। গাঙ্গুলি ফ্যামিলির মতো একটা রেসপেক্টেড ফ্যামিলি, তাদেরকে মেঘ এভাবে টেনে নিচে নামালো? মেঘ নামায়নি, তারা নিজেদের ব্যবহারে নিজেদের টেনে নিচে নামিয়েছে। ওমা তুমি তুমি শুনছো? শুনলে বাবি বাবি কি বললো? হ্যাঁ এই বাড়িটার ওই ফ্যামিলিটার এত বড় একটা অপমান হলো, তার সত্ত্বেও বাবি মেঘের ব্যাপারে এতটা অন্ধ? হ্যাঁ অন্ধ। তোমার বাপ ছোট মেয়ের ব্যাপারে চিরকালই অন্ধ, সেটা আমি জানি। তুমি জানালে আমি নতুন করে জানবো না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না মহিমা, ওই গাঙ্গুলি ফ্যামিলিকে নিয়ে তোমার এত ভাবনা চিন্তার কারণ কি? হ্যাঁ ওদের যা হয় হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না ময়ূরী। তুমি আমাকে ওখান থেকে ফোন করে সব কিছু জানালে না কেন? কেন বললে না যে পুলিশ এসে তোমার আঙুলের ছাপ নিয়েছে? কেন বললে না? বললে কি করতে? আটকাতে পুলিশকে গিয়ে? হ্যাঁ আটকাতাম। যা হয়েছে সেটা ওদের বাড়ির ঝামেলা, আমার মেয়েটাকে জড়াচ্ছে কেন? হ্যাঁ ওদের বাড়ির বইয়ের পাসপোর্ট চুরি হয়েছে, আমার মেয়ে সেখানে কি করবে? ইললজিক্যাল কথাবার্তা বলুন। ঘটনার দিন ময়ূরী ওখানে উপস্থিত ছিল, পুলিশ ওর আঙুলের ছাপ নিতই, সে ও বাড়িতে বসে হোক এ বাড়িতে এসে হোক। বাবি তুমিও মেঘের মতো প্রথম থেকেই ভাবছো যে আমি করেছি এটা। মেঘ কি ভেবেছে সেটা আমি জানি না, আর কেন ভেবেছে সেটাও আমি জানি না। আমি শুধু বলছি যে তুমি যেহেতু ঘটনার দিন ওখানে উপস্থিত ছিলে, পুলিশ তোমার আঙুলের ছাপ নিতই, তুমি ওখানে না গেলেও। দেখেছিস দেখেছিস কেন তোকে বারবার বলি যে ওই ফ্যামিলি থেকে তুই দূরে থাক, শুধু শুধু ঝামেলার মধ্যে পড়া। হ্যাঁ মা মেঘ তো আমার ছোট বোন, শোনো না আমি কি করে ওই বাড়ির থেকে দূরে থাকি আমাকে বলো তো। আচ্ছা তুমি একটা কাজ করবে মা প্লিজ,
তুমি মেঘকে ফোন করে বলবে, মেঘ বাবু তুই কমপ্লেনটা একটু তুলে নে। দেখো সংসার শান্তি বলেও তো একটা ব্যাপার থাকে নাকি? তুমি কমপ্লেন তুলতে বলছো কেন? মেঘের সংসার মেঘ বুঝবে। আসলে কি বলো তো ভাবি, মেঘ এখন কিছুই ঠান্ডা মাথাতে ভাবার মতো অবস্থাতেই নেই, কিরকম একটা ঘোরের মধ্যে রয়েছে। আর আমি চাই না ওর সংসারটা ভেঙে যাক। আর এসব বুদ্ধি ওর নিজের নয়, ওর মাথা খাচ্ছে কেউ, ওকে কেউ ওই বদবুদ্ধি দিচ্ছে। হ্যাঁ কি বলছিস তুই, এর মধ্যে আবার কে এলো? দেখো তোমরা তো সবটাই জানো, মেঘ কাল কতক্ষণ বাড়ির বাইরে ছিল সেটা নিয়ে ও বাড়িতে অশান্তিও হয়েছে। তারপর নাকি ও নিজেই বলেছে ও কোন ব্যক্তিগত কাজে কারোর সঙ্গে দেখা করতে গেছিল, আর কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা আবার বলেও নি। ভাবি তুমি আমাকে প্লিজ খারাপ ভেবো না, আমি তোমাদের সামনে এরম ভাবে এসব কথা বলতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে মেয়ে কারুর দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে। মানে কারুর সাথে ওর নতুন কোনো রিলেশনশিপ, আর সেই ওকে ইনফ্লুয়েন্স করছে, ওর মাথা খাচ্ছে। দ্যাট ইজ এ ব্যাড ইনফ্লুয়েন্স ভাবি। প্রথমত এরকম যদি কিছু ঘটতো তাহলে মেঘ এসে যাকে বলতো সে হচ্ছে আমি। দ্বিতীয়ত যদি এরকম কিছু ঘটে থাকে যে ওর জীবনে এমন কেউ এসেছে যে ওকে ইনফ্লুয়েন্স করছে, তাহলে বলবো যে এটা গুড ইনফ্লুয়েন্স। ভাবি সে তো মেঘকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহসটা জোগাচ্ছে। ভাবি তুমি কি বলছো এসব, আমি কিছু বুঝতে পারছি না। মেঘ একটা ম্যারিড মেয়ে, ওর একটা অন্য রিলেশন হওয়াটাকে তুমি এত ক্যাজুয়ালি নিচ্ছ? তোমার বাপির কাছে না মেঘের সব কিছু ভালো, সেটা যদি পরকীয়া হয় সেটাও ভালো। মধুমিতা, মেঘ হো তোমার সন্তান, তার সম্পর্কে কোনো ভাষা ব্যবহার করলে সেটা ভেবে ব্যবহার করো। আমার যেটা মনে হয়েছে সেটাই আমি বলেছি। বাবি মেঘ কি তাহলে তোমাকে জানিয়েছিল ও নীলকে ভালোবাসে? সেই জন্যই কি তুমি আমার বিয়ের আসরে ওকে কনের সাজ সাজতে বলেছিল? না, নীল সম্পর্কে মেঘ আমাকে কোনোদিন কিছু বলে। তার কারণ নীল সম্পর্কে মেঘের কোনো ফিলিংস আছে কি না এটাই মেঘ কোনোদিন ভেবে দেখেনি। ভেতরের সব সুকোমল প্রবৃত্তিগুলো কি ঈশ্বর শেষ হয়ে গেছে? যে ভেতরটা ঈর্ষা আর বিদ্বেষে ভরে রয়েছে ওকে ছারখার করে দিয়েছে। কি হয়েছে, কি হয়েছে মানে? বস বস বস, কি হয়েছে বাবা? আমার কিরম প্যালপিটেশন হচ্ছে, কিরম মেঘের কথা ভাবতে ভাবতে টেনশন। শুয়ে পড়, শুয়ে পড় মা, শুয়ে পড়। এখানে এখানে মা, একটু হেলান দে। কি হচ্ছে মা? এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না, ওই সর্বনাশে মেয়ের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। কি হলো, হা করে দাঁড়িয়ে রয়েছো কেন? মেয়েটা শরীর খারাপ করছে, ডাক্তারের সঙ্গে কথা বলো, কিছু তো করো মা। মা ওসব কিচ্ছু লাগবে না, আমি মেঘের কথা ভাবছি, আমার মেঘের কথা ভেবে খুব টেনশন হচ্ছে। ও মা প্লিজ তুমি মেঘকে বলো না কমপ্লেনটা উইথড্র করে নিতে। মা ভাবিকে বলো না মেঘের সঙ্গে একটু কথা বলতে, বলো না। আচ্ছা তুই কি গো, শুনতে পাচ্ছো? পাচ্ছি। তবে কি তোমায় হাত জোর করে বলতে হবে এটা কি বলছে? কিছু করো একটা। আগে মেঘকে ফোন করি, আমারও জানা দরকার মেঘ কি ভাবছে। ভাবি, ও ভাবি মেঘ যদি কমপ্লেনটা তুলে নেয় তাহলে বিশ্বাস করো ও বাড়ির সবাই খুব খুশি হবে। আমি নিজে দেখে এসেছি, ওখানে নীল, জেঠিমণি, জেঠুমণি সবাই ওর উপর খুব রেগে আছে, খুব রাগ করেছে। তুই ওর কথা ভাবা একটু বন্ধ করবি? ওর জন্য আজকে তোর এই হ্যারাসমেন্ট, চুপ কর, তুই শান্ত হ। ওষুধ খাবি? দেবো না। না মা, ওষুধ লাগবে না, ওষুধ খাবো না, আমি একটু স্নান করে ফ্রেশ হই তাহলেই ঠিক হয়ে যাবে। মাথা ঘুরছে না তোমার? মা আমার কিচ্ছু হচ্ছে না, তুমি আমার কথা ভেবো না, আমি শুধু মেঘের কথা ভাবছি। আমার কত বিপদে মেঘ আমার কাছে দাঁড়িয়েছে বলে, আমার পাশে দাঁড়িয়েছে, এখন মেঘের বিপদে আমি ওর পাশে দাঁড়াতে চাই মা, আর কিচ্ছু না। তুই ভালো থাক মা, তুই ভালো থাক।
তুমি ভালো থাকলে আমি শান্তিতে থাকি মা, সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। বাপি, আমি তোমার ফোনেরই ওয়েট করছিলাম। আসলে ময়ূরী অনেক কিছু বলছিল তো, তার মধ্যে থেকে বোঝার চেষ্টা করছিলাম যে কি হয়েছে। তোমার খুব খারাপ লেগেছে না বাপি? মেঘের উপর রাগ হয়েছে খুব। এই কথাটা কেন মনে হলো তোর? রাগ করার মতো কিছু করেছিস কি? জানি না বাপি, আমি তো নিজের সম্মান বাঁচানোর জন্য যা করার করেছি, কিন্তু তাতে সবাই রেগে আছে। রাগ হওয়ারই তো কথা, তাছাড়া আমিও তো তোমায় কিছু বলিনি। না বলে খানিকটা ভালোই করেছিস, বললে হয়তো আমার ভাবনার কনভেনশন থেকে তোকে বাধাই দিতাম, আর তুই আমার কথা শুনে পিছিয়ে আসতিস, সেটা ভালো হতো না। বাপি, তুমি মন থেকে বলছো তো কথাটা? তোর বাপি মন থেকে ছাড়া তোকে কোনোদিন কোনো কথা বলেছে? শোন, তোর এই যে দৃঢ়তা, এটা আমার ভালো লাগছে। বাপি, আমি আর পারছিলাম না জানো তো, সেই বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখে আসছি এই বাড়িতে কিছু না কিছু ঘটে যাচ্ছে, আর সব দোষীর দোষী করা হচ্ছে আমাকে। একেবারে ঠিক কাজ করেছিস, যে আসল দোষটা করেছে তার মুখোশটা খোলা দরকার, শাস্তি পাওয়া দরকার। সত্যি কথা বলবো বাপি, তার শাস্তি পাওয়ার থেকেও আমার কাছে বেশি জরুরি হলো সে বুঝুক যে আমি তার চালাকিগুলো ধরতে পারছি, তার ইন্টেনশনটা বুঝতে পেরেছি। সে বুঝুক যে মেঘ এতটা বোকা নয়, আর এটা বুঝে যেন সে সতর্ক হয়। বুঝতে পারছি। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বাপি, বলো না। আরে নীল কি এখনো বুঝতে পারছে না যে তুই ঠিক কথা বলছিস? সে কি এখনো তোর পাশে? নীলের মাথায় তো এখন একটাই জিনিস গেঁথে বসে আছে বাপি, যে মেঘ এটা করেছে, সব দোষ মেঘের। তার উপর তো আমি আবার এই পরিবারের সম্মান নষ্ট করেছি। আমি কি একবার নীলের সঙ্গে কথা বলবো? না বাপি। তুমি কেন বলবে বলো তো? ওকে বোঝাবার চেষ্টা করব যে তুই যে এতদূর পর্যন্ত গেছিস সেটা তো সত্যের ভিত্তি ছাড়া যাসনি। ও তো তলিয়ে ভাবা দরকার, তোর সুখে দুঃখে তোর পাশে দাঁড়াবার অঙ্গীকার তো সে করেছে। অঙ্গীকার বাপি, সে কি জানে আদেও যে সে কি অঙ্গীকার করেছে? মুশকিলটা কি জানো তো বাবা, বিয়ের সময় মানুষ যে মন্ত্রগুলো উচ্চারণ করে না, তার অর্ধেকের বেশি মানে তারা জানেই না, বুঝেই না, তাই তারা কিছু অর্থহীন শব্দই উচ্চারণ করে না। তাই জন্য তারা এটাও জানে না যে তারা কিসের প্রতিজ্ঞা করছে। কাজেই সেই মন্ত্রের অর্থ বুঝে জীবন চালাবার দায়িত্ব তার নেই। তুই কি আমার কাছে আসবি মা? যাবো বাপি, জাস্ট এই দুটো দিন কেটে যাক, আমি নিজেকে সকলের সামনে প্রমাণ করে দিই যে আমি নির্দোষ। ওই রিপোর্টগুলো চলে আসার পর তারপর আমি নিশ্চয়ই যাবো বাপি তোমার কাছে। আর মনে আছে তো বাপি, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে তুমি নিজের গলায় আমায় গান শোনাবে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিশ্বাস করি আমি প্রার্থনা করছি যে তিনি যেন তোকে শক্ত হওয়ার শক্তিটা দেন, এই ঝড়টা এড়িয়ে যাওয়ার ধৈর্যটা দেন। আমি রাখছি বাপি।
এত দূর চলে গেল অনেক, আমাকে একটা বারের জন্য জানালো না, আমাকে বললো না কিছু, একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না কোনো কিছু, এতটা কি করে এতটা? কিছু বলবে? আমার ধারণা ছিল তোমার কিছু বলার আছে। আমার যা বলার ছিল আমি সেটা অনেকবার বলেছিলাম, কেউ শোনেনি আর মানেও। সেটা শোনাবার মানাবার এই উপায়টা তুমি ভাবলে? বাড়িতে পুলিশ ঢোকানো, আমার কথা বিশ্বাস করাবার আর কোনো উপায় ছিল কি আমার কাছে? আর তোমার মনে হচ্ছে যে এটা করে তুমি তোমার কথা বিশ্বাস করাতে পারবে? হ্যাঁ দেখো, বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু পাসপোর্টটা যে আরো কেউ হ্যান্ডেল করেছিল সেটা আমি ঠিক প্রমাণ করেছি। কেন এক কথা বলছো মেঘ, কেন? সেদিনকে তুমি আর আমি ছাড়া আমাদের আলমারি কেউ খোলেনি। নীল, সেই ধারণাটা যদি আমি ভুল প্রমাণ করে দিই? উফ, তর্ক করো না মেঘ, সেটা হতে পারে না কখনো। অথচ এটা হতে পারে যে পাসপোর্টটা আমি বাইরে রেখে ভুলে গেলাম বা ইচ্ছে করে সেটা করলাম, তাই তো? আর যখন দেখা যাবে যে পাসপোর্টে তোমার আমার আঙুলের ছাপ ছাড়া অন্য কারো আঙুলের ছাপ নেই, তখন কি বলবে তুমি? আমি ওটা করেছিলাম? না, বলবো না, কারণ তোমার বাইরে যাওয়ার ইচ্ছেটা আমি দেখেছিলি, বুঝেওছি। তুমি কতটা যে ওই জায়গাগুলোয় যেতে চেয়েছিলে সেটা আমি দেখেছিলি, কাজেই আমি জানি যে কখনোই এই কাণ্ডটা তুমি ঘটাবে না। কিন্তু দুঃখের বিষয় কি জানো, তুমি কখনো আমার যাওয়ার ইচ্ছেটা ফিলই করোনি, বোঝো নি, তাই এত সহজেই তোমার মনে হচ্ছে যে এরকম কাণ্ড আমি ঘটাতে পারি। পুলিশের কাছে যাওয়ার আগে একবার তোমার মনে হলো না যে আমার সঙ্গে কথা বলা দরকার, আমার সঙ্গে কথা বলা উচিত? ইচ্ছে করেই আলোচনা করিনি, কারণ জানলে তুমি আমাকে কোনোদিনই যেতে দিত না। কারোর সঙ্গে আলোচনা করো না তুমি? করেছি, আমার বন্ধুর সাথে। বন্ধু? কে তোমার সেই বন্ধু যে তোমার এত শুভ চিন্তা করছে? কে, তার নামটা আমি জানতে পারি? না মনে হয়নি, জানতে পারো না। তার নামটা আমি তোমার কাছে বলতেও চাই না। এই বলতে না চাওয়ার কারণটা কি? সেটা তুমি যেমন খুশি ভেবে নিতে পারো, আমার কিছু বলার নেই। মেঘ, তোমার কি মনে হচ্ছে না সব দিক থেকে তুমি বাড়াবাড়ি করছো? বড্ড বেশি রকমের বাড়াবাড়ি করছো তুমি। মেঘ, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। নীল, তুমি যে প্রশ্নটা করছো তার কোনো জবাব আমার কাছে নেই, আর তাছাড়া তোমার একটা কিছু মনে হচ্ছে সেটা আমি কি করব? মেঘ, তুমি আমাদের সম্পর্কটার কথা একবারও ভেবে দেখেছ? এই সব কিছুর পরে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে একবারের জন্য চিন্তা করেছ? তুমি ভেবেছিলে কি হবে এই সম্পর্কটা? যখন পরীক্ষার টোকাটুকুর শব্দ আমার মাথায় দিয়েছিলে তখন ভেবেছিলে কি হবে এই সম্পর্কটা? যখন ঠাম্মিকে ভুল ওষুধ খাওয়ানো নিয়ে আঙুল তুলেছিলে আমার দিকে তখন তুমি ভেবেছিলে কি হবে এই সম্পর্কটা? যখন গলা খারাপ হয় বলেছিলে ইচ্ছে করে গলা খারাপ করেছি, যখন পাসপোর্ট না পাওয়ায় ইচ্ছে করে বলেছিলে পাসপোর্ট হারিয়েছি তখন ভেবেছিলে কি হবে এই সম্পর্কটা? কোনো ক্ষেত্রেই তো তুমি ভাবনি, তাই এবারেও তুমি ভাবছ। নীল, সম্পর্কটা না একতরফা নয়, যে একজন ভাবলেই সব ঠিক থাকবে আর অন্যজন একটার পর একটা ভুল করে যাবে আর ভুলের মাপ চেয়ে যাবে। না নীল, সেটাকে সম্পর্ক বলে না, সেটাকে বলে সমঝোতা। আর তোমার আমার মধ্যে সম্পর্কটা জানো তো নীল, বড় অবহেলার, কেউ সেটার কোনো যত্ন নেয়নি নীল, তুমিও না। আর তুমি এবারেও আমার কাছে মাপ চাইবে সেটাও আমি জানি, আর সেটাও যে শুধু কিছুটা সময়ের ব্যাপার সেটাও আমি জানি। এত কনফিডেন্স? হ্যাঁ এতটাই, কারণ আমি জানি আমি কি করেছি আর কি করিনি, আমার মনে কোনো সংশয় নেই, আর নেই বলেই আমি এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি। এই ডিসিশনের কথাই কি তুমি কালকে বলছিলে? হ্যাঁ। তোমাকে না
আমি চিনতে পারছি না জানো তো মেঘ, আমি একেবারে চিনতে পারছি না। জানিনি তোমার সব ভাবনা চিন্তা উলট পালট হয়ে যাচ্ছে, আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে আমাকে বিয়ে করার সিদ্ধান্তটা ভুল, তাই তো? নীল, আমি শুনতে চাইনি কথাটা, কিন্তু কি করব বলো, তুমি এত জোরেই বলেছিলে যে আমার কানে চলে এসেছিল। যাই হোক, কাজের কথাটা বলি, আমি নিজেকে নির্দোষ প্রমাণ না করে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও পালাবো না। কাজেই দুটো দিন জানি শুনেছি আমি। নীল প্লিজ, এটা তোমার ঘর, তুমি এখানে থাকো। আমি আগেও বলেছি এই ঘর ছেড়ে কারোর যাওয়ার হলে সেটা আমি যাব, তাই আমি বেরোচ্ছি। মেয়ে, একটা রিকোয়েস্ট করছি, এই রাত্রিবেলা এই ড্রামাগুলো এখানে না করলেই সবার সুবিধা হয়, শুধু আমার না, বাড়ি শুদ্ধ সকলের, তাই প্লিজ। আমি এই বিয়েটা তখনই করতে পারবো আমি যদি মেঘকে বিয়ে করতে পারি। সত্যি এটাই যে আমি ময়ূরীকে নয় মেঘকে ভালোবাসি। মেঘ কি সবটাই বুঝতে পেরে গেছে? ও কি সব ঘটনাতেই আমার লিঙ্কটা? না না, এতটা ইন্টেলিজেন্ট ও না। আমার কাছে প্রমাণও আছে কারা আমার এই সর্বনাশ করতে চেয়েছিল। ওর কলেজের ব্যাপারটায় আমার লিঙ্ক পাওয়া অসম্ভব, ওটাও একটা র্যান্ডম কমেন্ট করে দিয়েছে, কিন্তু আজকের পুরো ব্যাপারটাও দারুণ প্ল্যান করে করেছে, খুব বুদ্ধি করে আমাকেও বাড়িতেও নিয়ে গেল। তার মানে ও জানে, ও জানে সবটা, শিওরলি জানে। কতটা জানে ও? ও কি শুরু থেকে সব বুঝে জাস্ট চুপ করে খেলিয়ে যাচ্ছে আমাকে? এ বাবা, আমি কি করবো এবার? আমার হাতে ছাপ পাওয়া যাবে আর আমি তখন পালিয়ে যাব? আজ রাত্রিরই বাড়ি ছেড়ে পালিয়ে যাব? ওহো, সেটা তো আবার কোনো সলিউশন না, যাব কোথায়, নিজেকে বাঁচাবো কি করে, আমি কি করব, আমি কি করব? আচ্ছা, রিপোর্ট যেদিন আসবে পুলিশ তো আমাকে ডেকে পাঠাবে, আমি যাব না। না না, না গেলে তো ওরা আবার আমাকে, কি করে সবার অ্যাটেনশন ঘোরানো যায়, কি করে, বুদ্ধি দাও ঠাকুর, এই বিপদটা আমাকে, এই বিপদটা আমাকে পার করিয়ে দাও প্লিজ। না, আর কোনো উপায় নেই, আমাকে এবার আমার ট্রাম্প কার্ড খেলতেই হবে।